ওকে, তোমার যে মাথায় অনেক বুদ্ধি সেটা তো কোনো মানে ডাউটই নাই, আমি খুব ভালো করেই জানি, খুব সুন্দর করে সবকিছু তুমি হ্যান্ডেল করতে পারো। এবার তোমার একটা বুদ্ধিমত্তা পরিচয় হয়ে যাক, রেডি? আচ্ছা বলো। একটা দাদা জিজ্ঞেস করবো তোমাকে, ভয় পাওয়ার কিছুই নেই। ছেলে এবং মেয়ে, একজন হচ্ছে ভাই একজন হচ্ছে বোন, মেয়ে হচ্ছে সকালে শিফটে ক্লাস করে আর ছেলে হচ্ছে বিকেলে শিফটে, পরীক্ষায় দুজনই হচ্ছে প্রথম হয়েছে, এবার তোমাকে বলতে হবে বুদ্ধিমান কে? দুজনেই প্রথম হয়েছে। আচ্ছা তোমাকে আমি ভাবার সুযোগ দিচ্ছি, একেবারে অনুষ্ঠান শেষে তোমাকে উত্তরটা বলতে হবে আর দর্শকটাও ভাবতে পারেন। আর এই মুহূর্তে যেহেতু আমরা ঈদের অনুষ্ঠানে আজকে আমরা এখানে আড্ডা দিচ্ছি, সো একটু ফান না হলে তো হয় না, তাই না? একদম। আমি তোমাকে স্ক্রিনে কিছু একটা দেখাবো, লিপসিং দেখে তোমাকে বলতে হবে যে ডায়লগগুলো কি। আর ইউ রেডি? আচ্ছা, আমারই তো না, অন্য কারো? হ্যাঁ, দেখা যাক, ভয় পাচ্ছ কেন, অন্য কারো হলে কি হবে? আচ্ছা ঠিক আছে, ডাবিং করব। ওকে, ও খবরদার, আমার উজবুক কোথাকার? উজবুক বলে তোমার গান রেগে গেছে, বাও, বলতে থাকো। ও আচ্ছা, কাগজের ঠোঙা বলেছি, তারপরে হচ্ছে গরু ছাগল, তারপরে হচ্ছে তোমার গরু ছাগল ফার্স্টে বলেছি, তারপরে বলেছি তোমার হচ্ছে কি নীলকণ্ঠ, কাগজের ঠোঙা, মানে এগুলো হচ্ছে গালি। আচ্ছা, কাগজের ঠোঙা কেউ গালি হিসেবে ব্যবহার করে? এটা তো আমি কখনো, এটা একটা ভদ্র গালি, আমি মেয়েদেরকে বলতে চাই, কারণ মেয়েদের রাগ বেশি, যে কোনো সময় রেগে যায়, সেই ক্ষেত্রে অন্যান্য গালি না দিয়ে আমরা একটু নতুন গালি স্টার্ট করতে পারি। এখানে আমার খুব স্পেশাল কিছু গালি আছে, মানে বকা দেওয়া, মানে গালি বলবো না, বকা দেওয়া। আমি একটু শুনতে চাই তোমার মুখে, শুরু থেকে বলবো? হ্যাঁ শুরু থেকেই বলো, দেখেছো আর তো দেখার দরকার নেই। আবার ফেলে দিলো, উজবুক কোথাকার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। উজবুক বলাতে বুঝি আপনার গায়ে লেগেছে? তাহলে আরো শুনো, গরু ছাগল রাঙা পোলা টক কমলা খালি কাগজের ঠোঙা, আর আর কি বলবো, গরু ছাগল রাঙা পোলা টক কমলা কাগজের ঠোঙা। থ্যাংক ইউ সো মাচ, দাদার অ্যানসারটা জানতে চাই। ছেলে এবং মেয়ের কথা বলেছিলাম, ভাই বোন, সকালে একজন ক্লাস করে বিকেলে শিফটে একজন করে, কিন্তু দুজনেই ফার্স্ট, কে বেশি বুদ্ধিমান? দুজনেই বুদ্ধিমান, যে সকালে করে তার হয়তো বা সকালে রেজাল্ট বের হয়েছে, যে বিকেলে করে তার হয়তো বা বিকেলে রেজাল্ট বের হয়েছে, দুজনেই ফার্স্ট। হ্যাঁ, কিন্তু কে বেশি বুদ্ধিমান? আচ্ছা ঠিক আছে, উত্তরটা খুব সহজ, বুদ্ধিমান তো আর মেয়ে হয় না, বুদ্ধিমান ছেলে হয়, ছেলেটা বেশি বুদ্ধিমান। আরো একবার দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, এবং সেই সাথে আজকের মতো বিদায় নিতে চাই।